হ্যালো, আসসালামু আলাইকুম, দিস ইজ শাকিল ওয়ান্স আগেইন। তো আজকে টিউটোরিয়াল আমরা দেখবো হাউ টু ফাইন্ড ইভেন অ্যান্ড অড নাম্বার ইন শেল প্রোগ্রামিং। সো আমি ডিরেক্ট কোডে চলে যাবো আজকে। আজকে বেশি কথা বলবো না, খুব শর্টকাটে টিউটোরিয়ালটা শেষ করবো। তো তার আগে একটা সিম্পল কথা বলে রাখি যে কোনো একটা সংখ্যাকে আমরা যদি 2 দিয়ে ভাগ দিই, ভাগ দেওয়ার পর যদি এর কোনো ভাগশেষ থাকে, মানে কোনো রিমাইন্ডার থাকে, তাহলে সেটা হচ্ছে অড নাম্বার, এটা আমরা সকলেই জানি। আর যদি রিমাইন্ডার 0 থাকে তাহলে সেটা হচ্ছে ইভেন নাম্বার। তো আমি ডিরেক্ট কোডে চলে যাচ্ছি আজকে। রিড এ, এখন আমি এখানে যে কাজটা করব সেটাই হচ্ছে মেইন কাজ। তো ডলার ব্র্যাকেট ডলার এ, সো আমি এটা যেটা করলাম সেটা হচ্ছে যে আমি রিমাইন্ডার দেখতে চাই। তো রিমাইন্ডার এভাবে বের করতে হয় আমরা জানেন। তো এখন আমি কন্ডিশন ইউজ করব। ইফ, আপনারা জানেন কন্ডিশন সবসময় থার্ড ব্র্যাকেটের ভেতরে লিখতে হয়, সো আমি থার্ড ব্র্যাকেটের ভেতরে দিচ্ছি। ইফ ডলার বি ইকুয়াল 0, দেন প্রিন্ট করবে ইভেন, আদারওয়াইজ প্রিন্ট করবে অড। তো দেখি আমরা এখন কোডটা রান করি কিনা। তো কন্ট্রোল এক্স চলে আসছে। এখন আমি দেবো সেচ মোড, দেন ডট স্ল্যাশ ইন্টার এনি ভ্যালু। আমাকে একটা ভ্যালু দিতে বলতেছে, তো আমি একটা ভ্যালু দিচ্ছি 28। ও ওয়াও, ইভেন। তো কোডটা আমি আবার রান করাই দেখি। সাপোজ এবার দেবো আমি 7 অড। তো আমার কোডটা প্রপারলি রান করেছে, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে 28 দিয়েছিলাম, আমার প্রিন্ট করেছে ইভেন, দেন আমি 7 দিয়েছিলাম, প্রিন্ট করেছে অড। তো আমি এখন কোডটা আপনাদের একটু বুঝিয়ে দিই। ইভেন, সো এখানে আমার ফার্স্ট লাইনে আসবে, এই লাইনটা এক্সিকিউট হবে, দেন আমার সেকেন্ড লাইনে এসে ইনপুট যাবে। তো ইনপুট আমরা যখন দিয়ে দেবো তখন এখানে আসবে তৃতীয় লাইনে এসে, এইটা যে ইনপুটের সাথে 2 দিয়ে ভাগ করবে, ভাগ করে দেখবে যে এর কোনো রিমাইন্ডার থাকে কিনা, এর কোনো ভাগশেষ থাকে কিনা। সেই ভাগশেষটা যদি থাকে সেই ভাগশেষটা এখানে স্টোর হবে বি এর মধ্যে। দেন আমি বি দিয়ে চেক করেছি এখানে যে বি যদি 0 থেকে ইকুয়াল হয়, আমি গত টিউটোরিয়ালে দেখেছিলাম ইকিউ মানে ইকুয়াল। তো যদি কেউ মিস করে থাকেন গত টিউটোরিয়ালটা তো সেটা দেখে নেবেন, তাহলে আর এই কনফিউশনটা থাকবে না। তো যদি এর ইকুয়াল হয় তবেই এটা প্রিন্ট করবে ইভেন, আর যদি এটা ইকুয়াল না হয় তাহলে প্রিন্ট করবে অড। তো আমার কোডটা এভাবেই কাজ করেছে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। থ্যাংক ইউ, নেক্সট ভিডিওতে দেখা হবে আবার। আসসালামু আলাইকুম।